হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজে থেকে আসছি, অনেক টায়ার্ড, তারপরে আজকে একটা কাজ করতে বসবো, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানো, রিসেন্টলি বাংলাদেশ থেকে আমার একজন গেস্ট আসছিল, তারে দিয়ে আমি বাংলাদেশ থেকে মাটির পাতিল আনাইছি, কিন্তু আজকে সে চলে গেছে অলরেডি, আরো 10 দিন হয়ে গেছে, আমি খোলার টাইম পাই নাই। তারা যখন ছিল আর আসলে ঘরটা মেস্ট আপ করতে চাই নাই, রাখার জায়গা নাই, তো এই জন্য আমি খুলিনি। তারা চলে যাওয়ার পর থেকে আমার কাজ শুরু হয়ে গেছে, খুলতেই পারিনি। এখন কালকে যেহেতু আমরা সবাই মিলে একটা বৈশাখের ছোটখাটো প্রোগ্রাম করতেছি, তো আজকে খুলতেই হবে। চলো দেখি কি অবস্থা আসছে, বিকজ কার্টুনে করে আনছি, আমি জানি না কি অবস্থা, সব ঠিক আছে কিনা, না কিছু ভাঙছে। যার কাছ থেকে নিছি সেই আপু অনেক টেনশনে আছে, আমাকে অনেকবার টেক্সট করছে, আপু ঠিক আছে কিনা একটু জানান। আমি সে অবশ্যই আমি জানাবো যখন খুলবো। ওকে, চলো তাহলে ওপেন করি। কই মিস্টার, ছুরি আনো একটা। দেখি প্রথমেই এটা কি আছে, না আসলে খুব যত্ন নিয়ে প্যাকেট করছে। প্রথম যেটা বেরোছে সেটা হচ্ছে কাপ, দ্যাটস সো কিউট, ওয়াও। দেখো, বিসমিল্লাহ, ফট ফট করতে হবে। এটা হচ্ছে সুপের বাটি টাইপের, আমি দেখতে পাচ্ছি এখানে সবগুলি আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা একটা একটু করে ঝটফট খুলে ফেলি, পানি ভাত খাওয়া যাবে কিন্তু এটাতে। দ্যাটস নাইস, তাই না? আমার পছন্দ হয়েছে ভাতের প্লেটটা। এগুলি মনে হচ্ছে পাতিল আর একটা চামচ। এখন আমি এটা খুলবো, আমি পরে খুলে সবটা দেখাই দিব কতগুলি আসছে কি আসছে। আমি এখন সব পুরো ভিডিও করতে গেলে অনেক লম্বা হবে। এই একটা কার্টুন খুলে শেষ করলাম, দেখো কতগুলি ময়লা বেরোচ্ছে, এগুলি সব, ও মাই গড, আরেকটা দিন লাগবে। একটা থেকে যা বেরোইছে, এই যে দেখো, 4টা কাপ 6টা সুপের বাটি, 4টা 5টা পাতিল, 3টা প্লেট, জগ, তারপর একটা চামচ, কাপের প্লেট, মগ, এই তো। আরেকটা থেকে কি আছে দেখি, টোটাল 58 পিস। এবার এটা নাও, নেক্সট ওয়ান, যেটা আছে ডেফিনেটলি মগ, আলহামদুলিল্লাহ পারফেক্টলি 58 পিস, পুরোটা আসছে, একটা পিসও আমার ভাঙে নাই। মানে সত্যি আমি অনেক খুশি। আমি দেখাচ্ছি, আমি সবগুলো এখান থেকে ওখান থেকে সরাই, আমি ডাইনিং টেবিলে রাখছি, চলো দেখি। আলহামদুলিল্লাহ একদম পুরো সেট আমার চলে আসছে। আমি দেখাই, আসলে আপুরে আমি বলছিলাম, আপু আমি গ্লাস চাই না, মগ চাই, বিকজ অনেক সময় অনেকজনে সবাই মিলে একসাথে বসলে একসাথে চা খাওয়ার মজাই অন্যরকম, তো আমি গ্লাস ইউজ করব না, এই জন্য পানি, মগ দিয়ে পানিও খাওয়া যাবে, চাও খাওয়া যাবে। তো 12টা মগ আসছে, 6টা কাপ পিসের সেট, 1টা জগ, 6টা প্লেট, 2টা চামচ, 1টা ভাতের, 1টা ডালের,
পাতিল আসছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত, এটা মানে ভর্তার মতো, এটা চাটনি, ছয়টা স্যুপের বাটি, একটা কাবাবের প্লেট, একটা মাছের প্লেট, এই ছিল পুরো আমার সেট 58 পিসের, একদম পারফেক্টলি আসছে আলহামদুলিল্লাহ। তোমরা যদি, আমি আপুর লিঙ্কটা দিয়ে দিব, তোমরা যদি কেউ অর্ডার করতে চাও করতে পারো, সেক্ষেত্রে তোমাদের হয়তো ডেলিভারি চার্জ দিতে হবে। যত্ন করে একদম ককশিট দিয়ে এক্সট্রা খুব সুন্দর করে পাঠাইছে, আমি আমি স্যাটিসফাইড আসলে সত্যি কথা। আমারটা তো একজন নিয়ে আসছে, তো এই তো এসে খেতে আমার কিছু লাগে নাই, বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আসছে এবং কোয়ালিটিও খুবই খুবই ভালো। হোপ ডে বাই ডে বাংলাদেশের জিনিস, বাংলাদেশের কালচার অনেক অনেক ফেমাস হবে, এই দোয়াই করি। আসলে এইগুলি আমাদের বাংলাদেশের ট্রেডিশন, সত্যি মানে একটা সময় এগুলি এত ডিমান্ডেবল হবে এটা আমরা কল্পনাই করি না। ইন ফিউচারে যেন আরও বড় হয়, আরও ইন্টারন্যাশনাল আকারে এইগুলি ফেমাস হয়, পপুলার হয়, সেই দোয়াই করি। বাংলাদেশের মানুষ যারা খাইটা খায়, কষ্ট করে, তারা যেন সেই পারিশ্রমিকটা পায়, সেই দোয়া করি। তো সবাই ভালো থাকো, আনন্দে থাকো, হেলদি থাকো। আল্লাহ হাফিজ।